কলাতলি বিচ থেকে বের হলাম, মানে কলাতলি পয়েন্ট বলা হয় এটাকে। আমি সুগন্ধা বিচ বা সুগন্ধা পয়েন্ট থেকে বের হয়েছি। তো এরপরে হচ্ছে গিয়ে লাবণী বিচ বা লাবণী পয়েন্ট। তো এখানে নিচ দিয়ে গেলে অনেক দূর হাঁটতে হবে। আবার যদি আমি ভিতর থেকে ওই যে গাড়িগুলো নিয়ে যাই, ওই গাড়িগুলো ওরা 200 টাকা বলতেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি বাইরেও রিক্সা দিয়ে চলে যাই, রিক্সা দিয়ে গেলে এখানে কম খরচ হবে। তো আমি এখন একটা রিক্সা নিচ্ছি আর আমি লাবণী বিচের দিকে যাচ্ছি। তো আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন, যারা থাকার চিন্তা করতেছেন, এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো হচ্ছে কলাতলি ব্রিজের একদম ঠিক পাশে, এগুলো হয়তো একটু রেট বেশি হতে পারে। এছাড়াও ভিতরের দিকে আরও অনেক হোটেল রয়েছে, এগুলোর দাম হচ্ছে গিয়ে সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে একবার এর উপর অনেক বেশি টাকা হইতে পারে, 10,000-15,000 টাকা এরকম হোটেল রয়েছে। আমি এখন যে জায়গাটাতে আসি এটাকে বলা হয় ডলফিন মোড় বা ডলফিন চৌরাস্তাও বলে থাকে এটাকে। সামনেই আর কি হচ্ছে গিয়ে ডলফিন মোড় বা ডলফিন চৌরাস্তা। আর আমি এখন যাচ্ছি হচ্ছে লাবণী বিচের দিকে বা লাবণী পয়েন্টের দিকে। এখানে পরপর অনেকগুলো হোটেল রয়েছে থাকার জন্য, অনেক লাক্সারিয়াস হোটেল রয়েছে। এছাড়াও নর্মাল হোটেলগুলো নেওয়ার জন্য একটু ভিতরের দিকে গিয়ে আপনাকে থাকতে হবে। আস্তে আস্তে যান। একটু ভিতরের দিকে গিয়ে আপনাকে থাকতে হবে নর্মাল হোটেলগুলো নেওয়ার জন্য। এই জায়গাটাকে বলা হয় ডলফিন মোড় অথবা ডলফিন চৌরাস্তা বলা হয়ে থাকে। এখান থেকে আর কি আপনার বাসে থেকে আসার পর আপনাকে এখানেই নামাই দিবে বাসগুলো। এখানে একটা ডলফিন ছিল, ডলফিনের এখানে রয়েছে, মূর্তি রয়েছে, সেই জন্য এটাকে ডলফিন মোড় বলা হয়। তা আমি কলাতলি বিচ গিয়ে এখন আমি কলাতলি বিচ থেকে বের হয়েছি, তারপর এখন আমি লাবণী বিচের দিকে যাচ্ছি। আমি লাবণী বিচ গিয়ে তারপর আপনাদেরকে ওখানকার আপনারা থাকার জন্য এরকম অনেক হোটেল পেয়ে যাবেন। আমার কাফাও কেন এরকম? আর এই যে পরপর এক সিরিয়ালে অনেকগুলো হোটেল রয়েছে, ডলফিন মোড় থেকে আপনারা এক সিরিয়ালে এখানে যত দূর যাবেন সবগুলাই হচ্ছে গিয়ে হোটেল। তো ডলফিন মোড় থেকে যে এই গলিতে হচ্ছে গিয়ে অনেকগুলো হোটেল রয়েছে। এই যে এখানে আরেকটা হোটেল রয়েছে থাকার জন্য, এখানে হোটেল মোটেল সব কিছুই পাবেন। এবং যারা একটু চিপ বা সস্তা থাকতে চাচ্ছেন আর কি, রিজনেবল প্রাইসের মধ্যে 500 টাকা বা 1,000 টাকার মধ্যে, তারা তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাবণী বিচের দিকে। আমি আপনারা হয়তো জানেন যে আমি ঘুরতে চলে আসছি কক্সবাজারে। এখানে আমি আজকে একদিনই থাকবো এবং একদিনের আপনাদেরকে যে কটা বিচ এবং আশেপাশের এরিয়া ঘুরে দেখানো পসিবল হয় ততটুকুই দেখানোর চেষ্টা করব। তা আমি এখন যাচ্ছি লাবণী বিচের দিকে। এর আগে আমি গিয়েছিলাম হচ্ছে প্রথমে আমি শুরু করেছিলাম হচ্ছে সুগন্ধা বিচ, তারপর ওখান থেকে গিয়েছিলাম কলাতলি বিচে। আর কলাতলি বিচ থেকে আমি এখন চলে আসছি হচ্ছে লাবণী বিচ। এই দিকেও অনেকগুলা হোটেল রয়েছে, হোটেল রেস্টুরেন্ট, তারপর হচ্ছে কটেজ, সব কিছুই আছে এই দিকে। উনি আমাকে বলতেছে আমি ওনার গাড়িতে করে আমরা কলাতলি থেকে আসছি লাবণী বিচে ঘোরার জন্য। তো উনি আমাকে বলতেছে মামা আমার ভিডিও করিয়ে না, আমি গাড়ি চালাই। উনি কি চুরি করতেছে? গাড়ি চালাইলে লজ্জা কি? আমি ওনাকে বলতেছি তাইলে দেন আমি গাড়ি চালাই, আমি রিক্সা চালাবো। রিক্সা চালানো কি অপরাধ নাই কিনা এটা, এখানে লজ্জার কী আছে? উনি পরিশ্রম করে খাচ্ছে, সব পরিশ্রম করে খাওয়া কিন্তু মামা লজ্জার না, বুঝছেন? আপনার লজ্জার কথা আমার কেন বললেন মামা? আপনার নাম মোহাম্মদ হানিফ। ওনার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ আর উনি কিন্তু কক্সবাজারই। আপনাদের ইয়ে কোন জায়গা? উপজেলা আমি যখন ভিডিও করতে চাচ্ছিলাম। আসলে প্রত্যেকটা কাজকেই আমাদের সম্মান করতে হবে, কাজের মধ্যে কোনো লজ্জার কিছু নাই। তো আমি এখন আপনাদেরকে লাবণী বিচ ঘুরে দেখাই। এই যে ভাই কি সমুদ্রে ঘুরতে আসছিলেন না? হ্যাঁ, সমুদ্রে ঘুরতে আসছিলেন। উনি ঘুরতে আসার পর অনেক বড় একটা মাছ পাইছে। কি মাছ এটা ভাইয়া? আমার হাত দিকে একটু দিবেন। হ্যাঁ, দেখেন ভারী, কিন্তু আপনি এক হাতে নিতে পারবেন না মামা। আমার এই জিনিসটা একটু রাখেন। এই যে একটা কোরাল মাছ, এটা অনেক অনেক ভারী একটা কোরাল। উনি আমাকে বলতেছিল যে আমি এক হাতে নিতে পারবো না। আসলে ঠিক বলছে, আমি এই কোরাল মাছটা এক হাতে নিতে পারি নাই। এটা উনি সমুদ্রে, এই যে কোরাল মাছটা আমি যদি একটু দেখাই, যে মাছটা উনি হচ্ছে গিয়ে সমুদ্রে ঘুরতে আসছিল, আসার পরে উনি এই মাছটা পাইছে এই আর কি। আর এটা হচ্ছে, এই হচ্ছে ওনার ছেলে, ওনার ভাগ্য অনেক ভালো যাক আলহামদুলিল্লাহ, আপনার নিজেকে রাখছে এটা। উনি সমুদ্রে ঘুরতে আসার পর একটা এখানে একটা মাছ পেয়েছে, কোরাল মাছ এটা। তো আমি এখন লাবণী বিচের দিকে যাব, গিয়ে আপনাদেরকে ভিতরের অংশটা ঘুরে দেখাবো। আসলে ওনার ভাগ্যটা খুব ভালো, উনিও কক্সবাজার সমুদ্র সৈকতে ঘোরার জন্য আসছে, আসার পরে অনেক বড় একটা কোরাল মাছ পেয়েছে উনি, মানে আনবিলিভেবল। ওনার ভাগ্যটাই বলতে হবে খুবই ভালো ওনার ভাগ্য।
তা আমি হচ্ছি এখন লাবণী পয়েন্টে, কক্সবাজার লাবণী যে বিচ বা লাবণী পয়েন্ট যেটা রয়েছে আমি এখন এখানে চলে আসছি। আপনারা যদি কখনো কক্সবাজার ঘুরতে আসেন প্রথমে লাবণী পয়েন্টে আসবেন বা লাবণী বিচে সবার আগে আসবেন, এখান থেকে সুগন্ধাতে হেঁটে চলে যেতে পারবেন খুব কাছে। তারপরে হচ্ছে এরপরের বিচটার নাম ভুলে গেছি আমি, একটু আগে ওখান থেকে যদিও ঘুরে আসছি, আসলে জার্নি করতে করতে একটু ক্লান্তও লাগতেছে আমার। এই ভাইয়া একদম লাস্টের বিচটার নাম কি জানো? কলাতলি বিচ। আর কলাতলি এক, হ্যাঁ মাঝেরটা হচ্ছে সুগন্ধা বিচ, একদম প্রথমে আমি সুগন্ধা বিচ আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম, এরপরে কলাতলি বিচ সবার লাস্টে, আর সবার প্রথমে লাবণী বিচ। তো আপনারা যখন কখনো ঘুরতে আসবেন সবার আগে হচ্ছে লাবণী বিচে চলে আসবেন, এখান থেকে আপনারা কলাতলি বিচে যাবেন। এখানে এসে মনে হচ্ছে এখানকার ঢেউগুলো আরও কলাতলি বিচ থেকে আরও বেশি ইয়া মনে হচ্ছে। তা আমি যদি একটু পিছনের দিক ইয়ে দিয়ে আপনাদেরকে দেখাই, আসলে এই বিচটা একটু ডিফারেন্স ওই দুটা বিচ থেকে, এটা একটু ডিফারেন্স। এইখানে আসলে বালু ফেলতেছে কেন ওইদিকে, কী করে ওনারা? এই যে এটা হচ্ছে কলাতলি বিচ, সরি লাবণী বিচ। আমি এখন চলে আসলাম লাবণী বিচ আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এই বিচটা হচ্ছে অন্য দুটা বিচ থেকে, লাবণী বিচটা হচ্ছে সুগন্ধা আর কলাতলি, এই দুটা বিচ থেকে হচ্ছে একটু ডিফারেন্স হচ্ছে এই বিচটা। এই যে দিকটা আপনাদেরকে আমি ঘুরে দেখাই একটু, ওই যে একদম লাস্ট মাথায় হচ্ছে গিয়ে সুগন্ধা বিচ, একদম মাঝখানে সুগন্ধা বিচ, আমি ওখানে ছিলাম। তো এটা হচ্ছে লাবণী বিচের দৃশ্য। ঢেউগুলা কিভাবে আসে একবার যদি দেখেন, এই দিকের পানিগুলো একটু বেশি ঠান্ডা। এগুলো হচ্ছে বালুর বস্তা, আমি যদি একটু করে এদিকে যাই
হচ্ছে কি এখন লাবণী বিচের এখানে আমি দাঁড়িয়ে আছি আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে অন্য দুইটা বিচের থেকে আমি এই পর্যন্ত তিনটা বিচ ঘুরেছি কক্সবাজার আমি গতকালকে রাতে এসেছি আসার পরে সকাল থেকে আমি তিনটা বিচ ঘুরেছি এর মধ্যে হচ্ছে সুগন্ধা বিচ কলাতলী বিচ আর এখন আমি হচ্ছি লাবণী বিচে আমার কাছে যেটা মনে হচ্ছে সুগন্ধা বিচ আর কলাতলী বিচ থেকে লাবণী বিচটা হচ্ছে একটু ডিফারেন্স যারা ঢেউ দেখতে খুব পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন হচ্ছে এই বিচে লাবণী বিচে চলে আসবেন আপনারা কারণ লাবণী বিচের ঢেউ কিন্তু খুবই খুবই জোরে ঢেউগুলো প্রবাহিত হয় এবং এখানকার দৃশ্যটা খুবই সুন্দর এই যে দেখেন পিছন থেকে যে ঢেউ আসতেছে ঢেউ এসে কিন্তু দেখতে বাড়ি খাবে এবং খুব ভালো লাগে কিন্তু যারা ঢেউ দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন হচ্ছে লাবণী বিচের দৃশ্যটা খুবই সুন্দর আমার কাছে এখন পর্যন্ত তিনটা বিচ আমি দেখেছিলাম তার মধ্যে কিন্তু আমার কাছে লাবণী বিচটাই সবচাইতে বেশি ভালো লাগছে এখন পর্যন্ত আর এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনি যখন এখানে ঘুরতে আসবেন আমি যদি একটু ঘুরে দেখাই আপনাদেরকে আমার পিছনে যে আপনারা বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন একদম ধারেই বিচের একদম পাশেই হচ্ছে গিয়ে বেঞ্চগুলো পাতানো হচ্ছে সব ভিন্ন একটা অনুভূতি আপনারা পাবেন এবং খুব ভালো লাগবে কিন্তু এখানে আপনারা যখন ঘুরতে আসবেন আপনারা কিন্তু একটা ভিন্ন একটা অ্যাডভেঞ্চার পাবেন আপনারা তো আমার কাছে এই তিনটা বিচের মধ্যে এখন পর্যন্ত লাবণী বিচটা সবচাইতে ভালো লেগেছে আর আমি এখন আসি হচ্ছে কক্সবাজারের লাবণী বিচে তো আমি আসি হচ্ছে এখন কক্সবাজারের লাবণী বিচে দাঁড়িয়ে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ঢেউ প্রবাহিত হচ্ছে আমি আবারও বলছি যারা ঢেউ দেখতে ভালোবাসেন যারা ঢেউ পছন্দ করেন আপনারা চলে আসতে পারেন হচ্ছে কক্সবাজারের লাবণী বিচ কারণ লাবণী বিচ হচ্ছে ঢেউর জন্য সবচেয়ে বেস্ট আপনারা ঢেউ দেখতে পাবেন এখানে আর এখানে একদম পাড়ে বসেই সমুদ্রের ঠিক পাড়ে বসেই আপনারা ঢেউ উপভোগ করতে পারবেন সেজন্য আমার কাছে মনে হয় যে লাবণী বিচটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এখন পর্যন্ত আমি যে তিনটা বিচ ভ্রমণ করেছিলাম পারবেন যে ভিউগুলো আসলে কীভাবে হচ্ছে আমার মোবাইল অল্পের জন্য একদম হয়ে যাইত আমি তো ভয় পাই গেছিলাম দাদা আমার মোবাইল মনে হয় গেছে এই যে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আপনারা ঢেউগুলা কীভাবে তৈরি হয় ঢেউগুলা জাস্ট একবার এই জিনিসটা দেখেন যে ঢেউগুলা কীভাবে তৈরি হয় এই যে আরেকটা ঢেউ আসতেছে ওই যে ওখানে আরেকটা ঢেউ আসতেছে অনেক বড় ঢেউ আসতেছে এবং খুব জোরে সোরে ইয়েস কথা বলা অবস্থায় একটা ঢেউ আছড়ে এসে আমার মোবাইলের মধ্যে পানি পড়েছিল এবং এখানে আসলে আমি বেশিক্ষণ থাকবো না আমি এখন হোটেলে চলে যাব যেহেতু আমি খুব সকালেই হচ্ছি এখান থেকে আমি বের হয়েছিলাম আমি খুব সকালেই বের হয়েছি একদম ভোরেই আর কি আমি বের হয়েছি এবং আমি এই পর্যন্ত তিনটা বিচ ভ্রমণ করেছি আপনাদেরকে তিনটা বিচ ঘুরিয়ে দেখিয়েছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আরও দুই একটা বিচ ঘোরার জন্য এবং এর আশপাশের কিছু এরিয়া আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য দেখেন ঢেউগুলো কীরকম করতেছে একবার খুবই খুবই ভালো একটা অনুভূতি এখানে তো কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বিচ থেকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ